আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের একটা চিকেন স্যান্ডউইচের রেসিপি। নমস্কার বন্ধুরা, ল্যাডিলো স্পুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের রেসিপিগুলো পছন্দ হলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আর পরবর্তী রেসিপি দেখার জন্য নিচে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিন, যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। স্যান্ডউইচটার জন্য আমি নিয়ে নিয়েছি কড়াতে কিছুটা গরম জল, তাতে দিয়ে দিয়েছি একটু নুন আর একটু তেল, এবং চিকেন ব্রেস্ট ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। কিছুটা গোলমরিচও ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। জলটা পুরো শুকিয়ে গেছে, চেক করে নিচ্ছি যে পুরো ভালো মতন চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, এবার কিছুটা মাখন নিয়ে চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি, নিয়ে একটু হালকা করে আমি ভেজে নেব। এতে কী হবে, চিকেনের যে গন্ধটা খুব সুন্দর হয়ে যাবে। নালে সেদ্ধ করেও করা যায়, কিন্তু এটা একটু হালকা করে ভেজে নিলে চিকেনের টেস্টটা অনেক বেশি হয়ে যায়। একটু লালচে লালচে হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। এবার একটা কাঁটা চামচের মাধ্যমে আমি চিকেনটাকে ছোট ছোট করে টুকরো করে নেব, গ্রেট করে নেব। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এটা একটা দুর্দান্ত স্বাদের চিকেনের স্যান্ডউইচের রেসিপি, যেটা আপনি দোকানেও কিন্তু এত সুন্দর স্বাদ হয় না। আমার এটা গ্রেট করা হয়ে গেছে, তুলে নিচ্ছি কড়া থেকে। ওই কড়াতেই আমি আরও কিছুটা সাদা তেল নিয়ে নিচ্ছি, যে কোনো হোয়াইট অয়েল ব্যবহার করতে পারেন, সর্ষের তেল ব্যবহার একদমই করবেন না। ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা মাখন, এবার কুচিয়ে রাখা রসুন দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দিলাম। খুব সহজ একটা স্যান্ডউইচের রেসিপি, কিন্তু খেতে খুবই সুন্দর হয়। এবার খুব মিহি করে কুচোনো পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আদা রসুন বাটার কিছুটা দিয়ে দিলাম, খুব মিহি করে গাজর কুচিয়ে রেখেছি, এগুলো সমস্ত রান্নাটা শুরু করার আগে রেডি করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো খুব মিহি করে কুচিয়ে রাখা বাঁধাকপি, খুব বেশি আমি এগুলো রান্না করব না, একটু আঁচটা বাড়িয়ে দিয়ে, মানে গ্যাসের ফ্লেমটা একটু হাই ফ্লেমে রেখে এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে একটু আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ক্যাপসিকাম, খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি, কারণ এগুলো আমি খুব বেশিক্ষণ কোনোটাই রান্না করব না। এবার চিকেনটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একবারে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুটা কাসুন্দি ব্যবহার করছি, মাস্টার্ড সস, এটা দিলে কিন্তু টেস্টটা অনেক বাড়িয়ে দেয় এটাতে। এবার ঠান্ডা করে নামিয়ে নিয়েছি, নিয়ে এর সাথে একটু মেয়োনিজ অ্যাড করে দিলাম। এই মেয়োনিজটা না দিলেও চলে, কিন্তু একটা বাইন্ডিংয়ের জন্য আমি এই মেয়োনিজটা ব্যবহার করছি। আপনাদের ইচ্ছে হলে হাংকার্ডও ব্যবহার করতে পারেন, তাতেও একই রকম কাজ হবে।
আবার কেউ কেউ এতে একটু সেদ্ধ আলুও ব্যবহার করেন করতে পারেন। আমি এটাতে মেয়োনিজ ব্যবহার করছি, মেয়োনিজটা খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার ব্রেড নিয়েছি। আমরা বাঙালিরা ব্রেড যতই বেক করা হোক না কেন, আমরা ভাবি যে ব্রেডটা কাঁচা ব্রেড আমরা খাবো না, আমরা সেটাকে টোস্ট না করে আবার মানে সেকেন্ডবার আমরা ওটাকে টোস্ট করি, তারপরে সেটাকে আমরা খাই। আজকে আমিও তাই করব। ব্রেডগুলো নিয়েছি, এবার মাঝখান থেকে কেটে নিলাম। দুটো ব্রেডে আমি চিজ গার্লিক স্প্রেড লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে এটা ফিল করে দিচ্ছি। এভাবে সব কটা আমি স্যান্ডউইচ রেডি করে নিয়েছি। এবার একটু মাখন দিয়ে স্যান্ডউইচগুলোকে আমি আরেকবার টোস্ট করে নেব। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ।